কেন্দ্রীয় বাহিনী তো ছাড়া অবশ্যই হবে না, কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন নির্বাচন কমিশনের কাজ করতে না পারে এই মনোভাবে তৃণমূল চলছে। নির্বাচন কমিশনের কাজ করবে না, কেন্দ্রীয় বাহিনীও কাজ করবে না, যা খুশি তাই করবো, পয়লা মেতে ভোট করাবো, উজ্জ্বলের টাইম বেশি রাখবো, রাজ্য সরকারের একটা চূড়ান্ত অগণতান্ত্রিক স্বৈরাচারী মনোভাব। মানুষের ভোটের অধিকার কেন, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য।